ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে এখন এক হৃদয় বিদারক পরিবেশ। এ পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চিকিৎসকরা। এর মধ্যে আমার পাশে একজন বাবাকে দেখতে পাচ্ছেন, তিনি তার সন্তানের লাশ শনাক্ত করেছেন। সন্তানের হাতের ব্রেসলেট দিকে অর্থাৎ ঢাকা মেডিকেলে গতকাল একটি মরদেহ আসে। সেই মরদেহটি কার খুঁজে পাওয়া যাচ্ছিল না, বাবা ঢাকা মেডিকেলে খুঁজে ফিরছিলেন যে মরদেহটি কার। তিনি তার ছেলেকে মূলত খুঁজে ফিরছিলেন, তার ছেলের খোঁজ না পেয়ে ঢাকা মেডিকেলে এসে অবশেষে একটু আগে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষের মাধ্যমে তিনি নিশ্চিত হয়েছেন যে মর্গে যে মরদেহটি আছে এটি তার সন্তানের, তার সন্তানের নাম মাহবুবুর রহমান। এবং তারা নিশ্চিত হয়েছেন ছেলের হাতে একটি ব্রেসলেট পরা ছিল, সেটি দেখে ওই মরদেহর হাতে একটি ব্রেসলেট ছিল, সুতরাং তারা শনাক্ত করেছেন যে এটি তার ছেলে মাহবুবুর রহমান। জি, এই ছেলে বড়, মাহবুব বড়, তার ছোট হলো মেয়ে, তার ছোট হলো আরেক ছেলে। গতকালকে বাবুর সাথে আপনাদের কোনো কথা হয়েছিল? না, গতকালকে দেখা হয় নাই, আমার এই ছোট ভাইয়ের সাথে কথা হয়েছে, আর পরশুর দিন আমার লোকের কথা হয়েছে। আজকে আপনার তাকে খুঁজে পেলেন কিভাবে? আমি আজকে খুঁজে এলাম তার ব্যাস ব্যাস প্রমাণ, ব্যাস নিয়ে আমি চিন্তিত বুঝতে পারছি এটাই আমার ছেলে। ওই অফিসের মধ্যে কেউ কেউ ব্যাস নাই, মানে হাতে ব্যাস পরে, ব্যাস পরা, হুম, একটা ব্যাস পালে সোনালি কালার, সোনালি কালারে ব্যাস পরা। আপনার মেয়ের বিয়ের কথা চলতেছিল, বিয়ে মেয়েটি পরীক্ষা দিলে মেট্রিক করিয়ে দিবে, দিলে আমি আর বিয়ের বিয়ে দিব। ওই বলছিল ব্যাংকের থেকে টাকা তুই বডি দিব আমাকে পারবুর মো আমি এইটা এই এইটাই বিশেষ চাই, সেটা আমি আবার ইয়াল্লাহ।